Hello everyone, welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম হোমমেড তেলাপিয়া মাছের বারবিকিউ। আমার বারবিকিউ দেখতে অনেকটা জলা জলার মতো, কিন্তু খেতে অনেক টেস্ট আর অনেক মজা হয়েছে। প্রথম প্রথম বানিয়েছি তো, তাই এরকম একটু জ্বালাপোড়ার স্টাইলে হয়ে গেছে। আপনারা কোনো বাজে কমেন্ট করবেন না, বুঝবেন আমার রান্নাটা। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগুনকে আমি জ্বালিয়ে আংড়া করার জন্য অনেক সময় চেষ্টা করছি। লাকড়ি দিয়ে আমি আজকে বারবিকিউ রান্না করব। তো প্রথম আমরা বারবিকিউর জন্য মাছটা বাজার থেকে কিনে আনলাম, দুটো হাফ কেজির মতো। তো আমি এগুলোকে কেটে নাড়ি ভুড়ি বের করে এখানে তিন চারটার মতো দাগ দিয়েছি মাছে, যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে আর খেতে অনেক টেস্ট হবে। তাই এই পদ্ধতিটা বের করলাম। এখন আমি মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে রেডি করলাম। তো আমার এই মাছে যা যা লাগবে, মশলাপাতি যা লাগবে, তা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ, হলুদ, লবণ আর সয়াবিন তেল। এখানে হলুদ বাটা আর আদা বাটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। আমি এখানে 1.5 চামচ পরিমাণ নিলাম মশলাগুলো, আর 1.5 চামচ করে টমেটোর সস, সয়া সস আর টক দই নিলাম। টক দইটা আপনারা স্কিপও করতে পারেন, আমার ভালো লাগে তাই টক দইটা ব্যবহার করলাম। তো আমার মশলা দেখানো শেষ। এখন আমি এখানে মাছ দুটোকে প্রথমে সরিষার তেল দিলাম, হলুদ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া, একে একে সব মশলা দিয়ে ভালোভাবে এটাকে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, বা 40 মিনিটের মতো রেখে দেব। আপনারা রাখতে পারেন 40 মিনিট অথবা 1 ঘন্টা। তো আমি এখানে আপনারা দেখছেন লবণ দেইনি, লবণটা আমি পরে দেব। লবণটা যদি আমি এখন দিই তাহলে পানি ছেড়ে যাবে, লবণটা দেব আমি 1 ঘন্টা পরে। এখানে আমি 2 ধরনের লবণ ইউজ করেছি, টেস্টিং সল্ট আর সাধারণ লবণ। টেস্টিং সল্ট আপনারা দিতেও পারেন, এটা আপনাদের খুশি। আমার কাছে ছিল, আমি তাই দিলাম। তো আমি ভালোভাবে এটার ভিতরের নাড়ি ভুড়ি বের করে এখন এটার ভিতরে ভালোভাবে মশলাপাতি দিলাম। এখন আপনারা দেখছেন 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর বের করে আমি লবণটাকে দিয়ে আবারও মাখলাম। মাখামাখির ঝামেলা এখন শেষ। আপনারা হাতে এখন বাজার থেকে যে বারবিকিউর জন্য জারটা আনিয়েছিলাম, এটাকে ভালোভাবে গরম করে এখানে আমি বারবিকিউর জন্য যে মাছটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। 10 থেকে 15 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে পরে আমার বারবিকিউ রেডি হয়ে যাবে। তবে তার আগে আমি এখানে যে আগে রেখেছিলাম সস আর লেবু রসটা, এটা আমি উল্টাপাল্টা করে এটা ভিতরে দিব একটু পরপর। এভাবেই উল্টাপাল্টা করে কিছু সময় হয়ে পরে আমার বারবিকিউ রেডি হয়ে যাবে। দেখতে একটু জ্বলা জ্বলা ভাব হয়েছে, কিন্তু খেতে অনেক স্বাদ আর মজা হয়েছে, যা আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন, অসাধারণ হয়েছে। তাও তো একটু ভালো হয়েছে, আমি নতুন অবস্থা বানিয়েছি, অনেকে তো দেখেছি পুরো ছাই ছাই হয়ে গেছে। তো আমি 1.5 ঘন্টা কষ্ট করার পর আমি এই মাছটাকে রেডি হওয়ার পরে খাবো অনেক তৃপ্তি সহকারে। তো আমার বারবিকিউ তেলাপিয়া মাছ রেডি।
আমার চ্যানেল চ্যানেলটাতে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে আপনাদের আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে যাব একদিন ইনশাআল্লাহ দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন খুদা হাফেজ